যেই ঘরে স্বামী আর স্ত্রীর মধ্যে সাপ আর বেজির সম্পর্ক, দাঁড় কুমড়োর সম্পর্ক, এই ঘরটা যতই বিদেশি আধুনিক সৌন্দর্যের উপকরণ আদি দিয়ে ভরপুর থাকুক না কেন, এই ঘরটা এই বিল্ডিংটা জাহান্নামের টুকরা, ঠিক না? আর স্বামী স্ত্রীর যদি ভালোবাসা থাকে তাহলে ঘরটা যদি কুড়ে ঘরও হয় তারপরেও সে ঘরটা হচ্ছে একটা জান্নাতের টুকরা। অনেক স্ত্রী আছে স্বামীর সাথে মহব্বত নাই, উল্টোপাল্টা কারবার। ওই রকম এক স্বামীর কাছে খবর আসছে যে আপনি তো এই গ্রামের মাতবাড়ি করেন, বিচার আচার করতেছেন, আপনার বউ তো গোসল করতে গিয়ে পড়ে গেছে নদীর মধ্যে। তো লোকটা দৌড় দিয়েছে, দৌড়ে গেছে, যায় কয় যে কোন জায়গায় পড়ছে, কয় যে এইখানে পড়ছে। লোকটা তখন জোয়ারের পানি যাচ্ছিল এইদিকে, লোকটা দৌড় দিছে উল্টা দিকে। লোকেরা কয় যে মিয়া তোমার বউ পড়েছে এইখান থেকে, জোয়ারের পানি এদিকে যায়, তুমি উল্টা দৌড়াও কেন? মাতবর বলছে যে দেখো এটা হচ্ছে আমাদের ইন্টারনাল অ্যাফেয়ার্স, এটা বুঝবা না। এই স্ত্রী সারাটি জীবন আমার উল্টা চলেছে, আমি যদি বলেছি 100 সে বলেছে 335, আমি যদি বলেছি এখন দিনের 12টা সে বলেছে এখন রাত 3:35, সম্পূর্ণ উল্টা সারা জীবন যে চলেছে। সে যে নদীতে পড়ে জোয়ারে গেছে আমি তা বিশ্বাস করি না, উল্টাই গেছে। এইরকমের এক শ্রেণী আছে, স্বামী উল্টা থাকে স্ত্রী উল্টা থাকে, এরকমও হয়। সুতরাং স্বামী এবং স্ত্রীর মধ্যে মহব্বত আর ভালোবাসা এটি মাবুদের একটি বিরাট নেয়ামত। অন্যের স্ত্রীর দিকে তাকালে কাম ভরে, খারাপ নজরে তাকালে জেনার গুণা হবে, হাত দিয়া ধরলে কাম ভাবে জেনার গুণা হবে। কিন্তু কোন স্বামী যদি তার স্ত্রীর দিকে প্রেম ভরে ভালোবাসা ভরে তাকায় আর স্ত্রীর হাতকে প্রেম আর ভালোবাসার সাথে যদি স্ত্রীর হস্ত ধারণ করে, কেতাবে এসেছে স্বামী এবং স্ত্রীর উভয়ের সগিরা গুণ আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দেন। আল্লাহ পাক বলছেন আমি তোমাদের থেকে তোমাদের জোড়া তোমাদের স্ত্রীদেরকে পয়দা করেছি এবং পরস্পর পরস্পরের প্রতি ভালোবাসা এবং মহব্বত সৃষ্টি করে দিয়েছি। আজকে কথা উঠেছে সমাজে, আজকে কথা উঠেছে নারীর অধিকার নিয়ে, বলা হচ্ছে ইসলাম নারীকে নারীর অধিকার ক্ষুণ্ণ করেছে, বলে না? বলে কিনা বলেন? আমাদের দেশে এই জন্য নারী পক্ষ, নারী সমাজ, নারী আন্দোলন পরিষদ, তারপরে এরকম অনেক আন্দোলন তারা বানিয়েছে, আর পত্র পত্রিকায় নানান রকমের ইসলাম সম্পর্কে তারা লিখছে। একটা পত্রিকা আজকে সকালে আমাকে একজন দিল, তার মধ্যে লিখেছে হাদিসের বরাত দিয়েছে, তার মধ্যে লিখছে যে রাসূলুল্লাহ বলেছেন পৃথিবীর সব কিছু হচ্ছে ভোগের সামগ্রী, সেই ভোগের মধ্যে উত্তম ভোগের সামগ্রী হচ্ছে নারী, নাউজুবিল্লাহ মিন জালিক, এমন কথা রাসূলুল্লাহ বলেন নাই। হাদিসের নাম দিয়া তারপরে হুজুর যা বলেন নাই সেই সব কথা বলে বলে নারীদেরকে ইসলামের প্রতি বিতশ্রদ্ধ করাবার জন্য চেষ্টা চালানো হচ্ছে। অথচ নারীদের ব্যাপারে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবচাইতে উত্তম কথা বলেছেন, এত সুন্দর কথা পৃথিবীতে আর কেউ বলে নাই, আর কেউ বলে নাই। নারী আততবাদিতা, নির্যাতিতা, এই নির্যাতন থেকে অধপতন থেকে নারীকে কে রক্ষা করতে পারে? ইসলাম জোরে বলেন কে পারে? কেবলমাত্র ইসলাম পারে, আর কেউ পারে না। নারী যখন তাদেরকে মেয়ে হয়েছে শোনা মাত্র তার বাপ তাকে মাটির নিচে পুঁতে রাখত, আছার মেরে মেরে ফেলে দিত, যখন তাদেরকে কবর দিয়ে দিত জীবিত অবস্থায়, সেই সময় রাসূলুল্লাহ এসে নারীদের সম্মান দিলেন, মর্যাদা দিলেন। রাসূলুল্লাহ বললেন আমার কাছে তিনটা জিনিস প্রিয়, একটি হচ্ছে নামাজ, একটি হচ্ছে সুগন্ধি, আর একটা হচ্ছে স্ত্রী। নারীর যখন কোন মর্যাদা নাই তখন নারীর মর্যাদা হুজুর দিলেন। যখন কন্যা সন্তান হওয়া আভিজাত্যের বিপরীত, কন্যা সন্তান হওয়া পুরুষের জন্য একটা অপমানকর, এখন আমাদের সমাজেও আছে। স্ত্রী গর্ভবতী হয়েছে বন্ধুদের কাছে বলে ফেলেছে আগেই, সন্তান হয়ে গেছে কিন্তু কোনো খোঁজ খবর নাই। বন্ধুরা একদিন হঠাৎ জিজ্ঞেস করে তোমার স্ত্রী গর্ভবতী হয়েছে, তারপরে তা তো অনেকদিনের কথা, কি হইল তা তো বললা না।
কয় যে আশা তো করছিলাম হবে ছেলে কিন্তু হয়েছে মেয়ে, সেই জন্য আর টেলিফোন করা খবর দেওয়া জরুরত বোধ করি নেই। আছে না এমন? আছে। আবার বারবার মেয়ে হয় বলে আমাদের দেশে তালাকের ঘটনা পর্যন্ত আছে, বারবার মেয়ে হয় ছেলে হয় না মোটেও, তালাক দিয়ে দেয়। আচ্ছা ওই মেয়েটারই ওই স্ত্রীর যদি এখানে হাত থাকে ছেলে বা মেয়ে হওয়ার ব্যাপারে, মানুষের যদি হাত থাকে তাহলে দায়ী শুধু স্ত্রী হতে যাবে কেন, পুরুষ তুমিও তো দায়ী। তাহলে আসলে ছেলে এবং মেয়ে হওয়ার জন্য স্বামী এবং স্ত্রী কেউ দায়ী নয়, ব্যাপারটি আল্লাহ, ব্যাপারটি কার? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আমি যাকে খুশি কন্যা দান করি, যাকে খুশি শুধু ছেলে দান করি, যাকে খুশি তারে ছেলেও দেই মেয়েও দেই, আর যাকে খুশি আমি কিছুই দেই না, সবটাই আমার হাত। সুতরাং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি বলেছেন খবরদার মেয়েদের বাপকে, মেয়ের বাপকে গালি দিও না। বারবার মেয়ে হয় বলে অনেকে মেয়ের বাপকে গালি দেয়, তাচ্ছিল্য করে, টিটকারি করে। হুজুর বলেছেন মেয়ের বাপকে বিদ্রুপ করো না, গালি দিও না, যেহেতু আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মেয়েদের বাপ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে ঘরে একটা কন্যা সন্তান জন্মগ্রহণ করে, যে ঘরের ভিতরে একটি কন্যা সন্তান জন্মগ্রহণ করে, ওই ঘরের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিনের রহমতের ফেরেশতা ঢুকে সালাম দেয় আর বলে আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত, হে ঘরের মালিকেরা তোমাদের উপরে আল্লাহর রহমত বর্ষিত হোক। রহমতের ফেরেশতারা ঘরের ভিতরে প্রবেশ করে কন্যা সন্তানটির মাথার উপরে হাত বুলায় আর বলতে থাকে এই দুর্বল দেহ একটি দুর্বল দেহের ভেতর থেকে বেরিয়ে এসেছে, এই কন্যা সন্তানটিকে যে লালন পালন করবে আল্লাহ রাব্বুল আলামিন তাকে শান্তিতে রাখবেন। রাসূল পাকসাল সালামের কাছে একজন এসে বলছি আর রাসূলুল্লাহ আমার এক মেয়ে। হুজুর কয় তোমার এক বেহেশত। আরেকজন বলল হুজুর আমার দুই মেয়ে। কয় তোমার দুই বেহেশত। এরকম হাদিস আছে নাকি যে একজনে বললো আমার এক ছেলে আর হুজুর বলছেন তোমার এক বেহেশত? আছে এমন? সুতরাং মেয়েকে কি মর্যাদা দিয়েছে ইসলাম? রাসূলুল্লাহ বললেন যার তিনটি মেয়ে আছে আর ওই তিনটি মেয়েকে আদব শিক্ষা দিয়েছে, তারবিয়াত শিক্ষা দিয়েছে, দিন শিক্ষা দিয়েছে, স্নেহ করে স্নেহ দিয়ে লালন পালন করেছে, তারপরে সৎপাত্রস্থ করেছে ওই মেয়ের লালন পালনকারী মাতা পিতা, আর আমি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামতের দিন একই জান্নাতে পাশাপাশি অবস্থান করব। সুবহানাল্লাহ বিহামদিহি। মেয়ের ব্যাপারে রাসূলুল্লাহ এত কথা বলেছেন, নারীদের ব্যাপারে এত কথা বলেছেন। হুজুর বলেছেন তোমরা যখন সফরে যাবে, সফর থেকে আসার সময় আমরা অনেকে হাদিয়া তোহফা নিয়ে আসি, জামা কাপড় মিষ্টি চকলেট ইত্যাদি আমরা নিয়ে আসি, আনি না কি বলেন? আনি না। আল্লাহর নবী বলেছেন বাইরের থেকে সফর থেকে বাজার থেকে হাদিয়া তোহফা ঘরের জন্য জানবে এনে যখন তোমরা তা দেওয়া শুরু করবে সর্বপ্রথম মেয়ে থেকে দেওয়া শুরু করবে, মেয়েকে আগে দাও। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার কলিজার টুকরা মেয়ে ফাতেমাকে মহব্বত করতেন, এত মহব্বত করতেন কোনদিকে যাওয়ার আগে সকলের সঙ্গে দেখা করে শেষে দেখা করতেন হযরত ফাতেমার সঙ্গে, আবার সফর থেকে ফিরে এসে সর্বপ্রথম তিনি দেখা করতেন হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার সঙ্গে। একবার হযরত আলী এবং হযরত ফাতেমার মধ্যে মনোমালিন্য হলো, হুজুরের মুখটা মলিন হয়ে গেল, রাসূল পাকের মুখ মলিন হয়ে গেল। হুজুর সাল্লাল্লাহু ঘরের মধ্যে প্রবেশ করলেন হযরত আলীর ঘরে, হযরত ফাতেমা এবং আলীকে এক জায়গায় বসালেন, কিছুক্ষণ পর হুজুর বেরিয়ে এলেন হুজুরের মুখে হাসি। সাহাবা ইকরাম বললেন হুজুর একটু আগে আপনার মুখ মলিন দেখেছি, এখন খুব উৎফুল্ল মনে হচ্ছে। হুজুর বলছেন আমি তাদের মধ্যে মনোমালিন্যটা দূর করে দিয়ে এসেছি, ফাতেমা আমার কলিজার টুকরা, যে ফাতেমাকে ব্যথা দেয় সে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ব্যথা দেয়। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কন্যাদেরকে এভাবে মর্যাদার কথা বলেছেন। এই কন্যা আস্তে আস্তে যখন বড় হয়ে যায়, যখন বধু হয়, বধু হিসেবে তার মর্যাদা ইসলাম কতখানি দিয়েছে, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কতখানি দিয়েছেন আপনারা লক্ষ্য করেন। হাদিস শরীফ পড়া নাই জানা নাই বলে আজকে এক শ্রেণীর নারীরা
তারা কমিউনিস্টদের খপ্পরে পড়ে, সমাজতন্ত্রের খপ্পরে পড়ে, নাস্তিকদের খপ্পরে পড়ে গোটা মহিলা সমাজকে চেষ্টা করতেছে ইসলাম থেকে দূরে সরাবার জন্য। ঠিক কিনা কম? হযরত আয়েশা বলেছেন, আমি যখন ঘরে কাজ করতেছি, হুজুর বাইরে থেকে এসে দেখেছেন আমার রান্না করতে দেরি আছে, খাবার দাবার এখনো রেডি হয় নাই, হুজুর ক্ষুধার্ত, কিন্তু হুজুর ভুরু কুঞ্চিত করেননি, হুজুর বিরক্ত হননি, হুজুর আমাকে গালমন্দ করেননি, আমার কাছে বসে তিনি আমার রান্নার সহযোগিতা করেছেন। সুবহানাল্লাহ বিহামদিহি, জোরে বলেন সুবহানাল্লাহ বিহামদিহি। ভাইরা আমার, হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বয়সে কম ছিলেন অন্যদের চাইতে, বিশ্বনবী সমস্ত রাজকার্য রাষ্ট্রীয় কার্য নবুয়াতের দায়িত্ব পালন করে স্ত্রীর হক আদায় করতে ভুলে যাননি। আধো আধো জ্যোৎস্না প্লাবিত রাত রাসূলুল্লাহ হযরত আয়েশাকে বলছেন, চলো আমরা একটু পায়চারি করে আসি বাইরের থেকে। ঘুরতে ঘুরতে হুজুর বলছেন, দেখো তো ওই যে দূরে দেখা যায় একটা জিনিস, চলো আমরা দৌড় দেই, দেখি কে আগে ওই জায়গায় পৌঁছতে পারে। দুজনে মিলে দৌড় দিলেন। হযরত আয়েশা বললেন, আমি হুজুরকে পেছনে ফেলে দ্রুত গতিতে আমি দৌড়ে লক্ষ্যবস্তুর কাছে চলে গেলাম। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ধীরে সুস্থে আমার কাছে এলেন, আমি বললাম, দেখছেন আপনি কিন্তু আমার সাথে দৌড়ে পারেন নাই। হযরত আয়েশা বলছেন, এর কিছু কাল পরে আবার একদিন রাসূলুল্লাহ দৌড় প্রতিযোগিতার ব্যবস্থা করলেন, দৌড় দিলাম। হযরত আয়েশা বলছেন, সেই সময়ের তুলনায় আমার শরীর কিছুটা স্থূল এবং ভারী হয়ে গেছে, আমি দৌড়াইয়া পারলাম না, আমি পেছনে পড়ে গেলাম, হুজুর আমার আগে চলে গেলেন লক্ষ্যবস্তুর কাছে। আমি হাঁপাতে হাঁপাতে যখন রসুলের কাছে চলে গেছি, রসুলে পাক মুস্কি হেসে আমাকে বললেন, আয়েশা ওই সেই দিনের প্রতিশোধ আজকে নিলাম। সুবহানাল্লাহ বিহামদি, সেদিনের জবাব আজকে দিয়ে দিলাম। স্বামী স্ত্রীর দাম্পত্য জীবনের এই দৃশ্য কতখানি উপভোগ্য, সুবহানাল্লাহ বিহামদি। এই জন্য স্বামী স্ত্রীর ভিতরে যে মহব্বত, এটা বেহেশতি অবদান, এটা জান্নাতের অবদান, এটা এটা আল্লাহর নিয়ামত। এটা কি ধরে কোন আল্লাহর নিয়ামত? এই নিয়ামত যে ঘরের মধ্যে আছে সে ঘরটা বেহেশত, সে ঘরটা কি বেহেশত। আর আপনার ঘরের মধ্যে রেডিও আছে, টিভি আছে, ফ্রিজ আছে, ডিসি আছে, এসি আছে, কত কিছু আছে, কিন্তু স্বামী স্ত্রীর মধ্যে সাপে আর বেজির সম্পর্ক, দাঁড় কুমড়ার সম্পর্ক, এই ঘরটা জাহান্নামের সামিল। আছেন এক পদের স্ত্রী, স্বামীও আছে এরকম এক পদের, এক পদের স্বামী আছে সমানে পিটায় মেয়ে লোক, পিটাইতেই থাকে। রাসূলুল্লাহ বলেছেন, খবরদার স্ত্রীদেরকে মেরো না, দাসীদের মতো প্রহার করো না। তাহলে আগামী রাত্রে যখন তার কাছে তুমি যাবে, তখন কি তোমার শরম করবে না? রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নারী পুরুষের সমান অধিকার দিয়েছে, ভালোবাসা এবং মহব্বত থাকতে হবে, একে অপরের উপরে বাজিমাত করার প্রতিযোগিতা থাকা উচিত নয়। স্বামী হয়েছেন বলে তিনি একেবারে নবজাদা নসরুল্লাহ খান হয়ে যাবে তা না, আবার স্ত্রী স্বামীকে গোলাম হিসাবে ব্যবহার করবে তাও না, ভালোবাসা শ্রদ্ধা পারস্পরিক মহব্বত হিসেবে মর্যাদা সমান রাখা হয়েছে। কিন্তু মাঝে মধ্যে দেখা যায়, কিছু অভিযোগ পাওয়া যায়, স্ত্রীর এমনও করে স্বামীকে একেবারে গোলামদের মতই রাখে। এই রকমের এক শ্রেণীর আছে, সমান অধিকারের চিন্তা নিয়ে স্বামী নির্যাতনের কোন প্রশ্নই ওঠে না। রাসূলুল্লাহ আবার মর্যাদা পুরুষের এক ধাপ বাড়ায় দিয়েছেন। আল্লাহর নবী বলেছেন, এই পৃথিবীতে মানুষকে যদি আমি মানুষের সামনে সেজদা করার জন্য যদি অর্ডার করতাম, তাহলে দুনিয়ার সমস্ত নারীদেরকে অর্ডার করতাম তার স্বামীকে সেজদা করার জন্য। মর্যাদা বাড়ানো রয়েছে, কিন্তু অধিকার সমান, সমান অধিকার দেওয়া হয়েছে। ইসলাম নারীর অধিকার দিয়েছে, স্বামী স্ত্রীর মহব্বত এবং ভালোবাসা সৃষ্টি করে দিয়েছেন, এটা আল্লাহর নিয়ামত। আমার বন্ধুগণ, আজকে আমার সমাজে বলা হচ্ছে নারীদেরকে ঠকাইছে ইসলাম, বলে কি দিয়ে ঠকানো হলো, বলে ইসলাম ঠকিয়েছে একটা ছেলে সমান দুইটা মেয়ে, একটা ছেলেতে যা পাবে দুইটা মেয়েতে তাই পায়, এই জন্য মেয়েকে ঠকানো হয়েছে। একথা বলেছেন আমাদের দেশের সুপ্রিম কোর্টের একজন চিফ জাস্টিস, অবসরপ্রাপ্ত, নাম নেব না আমি। তো আমরা এটা শোনার পরে বললাম,
যে বাংলাদেশ পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম মুসলিম দেশ, এই দেশে সুপ্রিম কোর্টের চিফ জাস্টিস হয়ে কোরআন সম্পর্কে জ্ঞান এত নগণ্য, এত কম, এত পুয়ার, তার জ্ঞানের এই বহর দেখে আমাদের শুধু করুণাই হয়। কোরআনে কারিমের এক জায়গায় তিনি দেখেছেন এক ছেলে সমান দুই মেয়ে, কিন্তু মেয়েকে যে আরো অনেক জায়গা থেকে দেওয়া হয় তা কি লক্ষ্য করো নাই? ছেলে তো এক জায়গায় পিতার কাছ থেকে বোনের ডাবল পেল, বোনের তুলনায় বেশি পেল এক জায়গায়, কিন্তু বোনকে মেয়েকে অনেক জায়গা থেকে আল্লাহ দেওয়ার ব্যবস্থা করেছেন। এই মেয়ে লোক, এই মেয়ে লোকটি পিতার কাছ থেকে পাবে, স্বামীর কাছ থেকে পাবে, ছেলের কাছ থেকে পাবে, ভাইয়ের কাছ থেকে পাবে, মায়ের কাছ থেকে পাবে, পাঁচ জায়গা থেকে পাওয়ার ব্যবস্থা আল্লাহ তাকে করে দিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। পাঁচ জায়গা থেকে তার পাওয়ার ব্যবস্থা আছে। এক জায়গায় একটু ছেলেকে বেশি দিয়েছে, দেখি তার চোখ কাড়া হয়ে গেছে, আল্লাহর উপরে কমেন্ট করতেছে, নাউজুবিল্লাহ মিন জালিক। নারীকে ইসলাম সবচাইতে বেশি অধিকার দিয়ে তাকে প্রতিষ্ঠিত করেছে, সবচাইতে বেশি অধিকার তার, সব জায়গায় তাকে প্রতিষ্ঠিত করা হয়েছে। নারীদেরকে মহারণা দেওয়া ফর্জ করে দেওয়া হয়েছে, নামাজ রোজা যেমন ফর্জ, মহারণা দেওয়া তেমন কি? সেই মহারণা আজকাল বাধা হয়, বিশেষ করে রাজধানীতে শহর সমূহে মহারণা বাঁধে, যত বেশি টাকা ততই সুনাম নাকি হয়। সেই জন্য জিজ্ঞেস করা হয় মেয়ের বিয়েতে মহারণা কত হলো, কয় মহারণা হচ্ছে 573,793.75 টাকা। বাবা, আদায় করে না কিন্তু মোটেও, থাকি দেওয়ার ব্যবস্থা সব, সোনা দিলাম এত, খাওয়াইলাম এত, বাকি সব ইদিক সেদিক। মনে রাখবেন মুসলমানেরা, মহারণা দেওয়া নামাজ রোজার মতই অবশ্য পালনীয় একটি কর্তব্য আল্লাহ রাব্বুল আলামিন করে দিয়েছেন। কোন স্বামী যদি মহারণা ধার্য করার পর যদি আদায় না করেন, স্ত্রী যদি স্বেচ্ছায় মহারণার টাকা মাফ না করে দেয়, তাহলে কিয়ামতের দিন ওই স্বামীকে আল্লাহর দরবারে জেনাকারের কাতারে দাঁড়াতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার পক্ষ হতে একটি বাণী হলো অন্যের কাছে তা পৌঁছে দাও। প্রতিদিনের হাদিস ইউটিউব চ্যানেলটি প্রতিদিন আপনাদের মাঝে কিছু সহিহ হাদিস পৌঁছে দেওয়ার সর্বাত্মক চেষ্টা করছে। আপনারা দায়িত্ব থাকবে এই ভিডিওটিকে শেয়ার করে সকলের মাঝে পৌঁছে দেওয়ার। আর যারা এখন পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, তারা ভিডিওটির নিচে দেখুন লাল একটি অংশে সাবস্ক্রাইব লেখা বাটন রয়েছে, সেই সাবস্ক্রাইব লেখা বাটনের উপর একটি ক্লিক করুন। তারপরের পাশে দেখুন একটি বেল আইকন, বেল আইকনের উপর একটি ক্লিক করুন। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, প্রতিদিনের হাদিসের সঙ্গেই থাকুন।